কম বয়সে বিয়ে করলেই একজন পুরুষ জীবনে সুখী হতে পারে, অবশ্যই প্রশ্ন করতে পারেন কেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, প্রশ্ন করাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে একজন পুরুষ কোন বয়সে বিয়ে করবে তারও একটা নির্দিষ্ট বয়স অবশ্যই রয়েছে। বেশি বয়সে বিয়ে করলে কয়েক দিক দিয়ে অসুখী হয় এবং কম বয়সে বিয়ে করলে কয়েক দিক দিয়েই একজন পুরুষ সুখী হয়। সেটা হতে পারে তার বৈবাহিক জীবনে সুখী, দাম্পত্য জীবনে কম বয়সে বিবাহ করা উচিত। তার প্রথম প্রমাণ হচ্ছে যে একজন মানুষ, একজন পুরুষ যখন 15 থেকে 16 বছরের ভিতরে প্রাপ্তবয়স্ক হয়, যখন তার স্বপ্নদোষ হয় বা তার অঙ্গ থেকে এক ধরনের বিশেষ পদার্থ বের হয়, অর্থাৎ তখন সে বুঝতে পারে যে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, তখন তাকে বলা হয় যে ঠিক 22 থেকে 25 বছরের ভিতরে তাকে বিয়ে করা উচিত। এই যে মাঝখানে 8 থেকে 10 বছর সময় গেল, এই 8 থেকে 10 বছর বয়স তাকে পরিপক্ক অর্জন করার জন্য এটা সময়। কিন্তু বাংলাদেশের বা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ বিয়ে করে 28, 30 এমনকি 35 বছরেও আসেন যারা বিবাহ করেন। আসলে তাদের জীবন সুখী নয়, কারণ আপনার মোক্ষম সুযোগ হচ্ছে 22 থেকে 25 বছরের ভিতরে। এই সময়ে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার জীবনটা অত্যন্ত সুখের হবে এবং আপনার লাইফস্টাইল হবে একটু অন্যরকম, এবং আপনি এই সময়ে তরতাজা জোয়ান হিসেবে সবথেকে সুন্দর আপনি স্ত্রীর সাথে সুখময় জীবনযাপন করতে পারবেন। সর্বদিক দিয়ে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি আপনি লাভ করতে পারবেন একটু বেশি পরিমাণে, কারণ এই সময় মানুষের উত্তেজনার সময় থাকে সবথেকে বেশি। এটা 35 বছর পর্যন্ত স্থায়ী থাকে এবং তারপরে কারো কারো 40 বছর পর্যন্ত, তারপর ধীরে ধীরে এটা কমতে থাকে। এটা কমারও কারণ রয়েছে, অনেকে হয়তো বলতে পারেন যে এটা কীভাবে কমে। আসলে এটা শারীরিক দিক নয়, এটা মানসিক সমস্যার কারণেই আমাদের বেশি সমস্যা হয়। তাছাড়া 40, 50, 60 না, প্রায় 70 বছর পর্যন্ত একজন পুরুষ অনুভব করতে পারবে। কিন্তু পারিপার্শ্বিকতা কীভাবে, পারিপার্শ্বিকতা বলতে আমি বোঝাতে যাচ্ছি যে একজন মানুষ যখন 40 বছর বয়স হয়ে যায় তখন তার মানসিক টেনশনটা বাড়ে, শারীরিক পরিশ্রমটা বাড়ে এবং মানসিক পরিশ্রমটা বৃদ্ধি পায়। তার ছেলে সন্তান বড় হচ্ছে, তাদের পড়াশোনা, তাদের খরচ, তাদের ইনকাম, তাদের পিছনে সময় ব্যয় করতে তার যে একটা আলাদা সুখের প্রয়োজন রয়েছে সেগুলো সে ভুলে যায়। এটা কিন্তু বাস্তব চিত্র, যার কারণে একজন পুরুষ ইচ্ছে করলেও সেই 40 বছর পরে এইরকম পারফরমেন্স দেখাতে পারে না। শরীরটা ভারী হয়ে যায় পরিশ্রমের কারণে, তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, টেনশনে তার শরীর দুর্বল হয়ে যায় ইত্যাদি ইত্যাদি সমস্যাটা নানাবিধ লেগেই থাকে। এজন্যে আমি সকলকে, বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখেন, প্রত্যেককে আমি বলবো, ছোটোখাটো যে কোনো একটা কর্ম হোক অথবা যোগ্যতা সম্পন্ন অবস্থায় হতে হবে এবং 22 থেকে 25 বছরের মধ্যে প্রতিটা পুরুষের বিবাহ করা উচিত। তাহলে আপনার শরীর, মন, মানসিকতা এবং বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন প্রতিটা ক্ষেত্রে আপনি সুখী হতে পারবেন, নতুবা এই সুখের ধরা আপনি পাবেন না। ধন্যবাদ বন্ধুগণ যারা ভিডিওটি দেখেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।